অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো কথা তো বলছেন না। কথা বলার মতো পরিস্থিতি তো এখনো হয়নি, তুমি তো সেই আগের মতো রয়ে গেছো। কি করতে হবে আমাকে? প্রথমে তুমিটা স্টার্ট করতে হবে। তুমি করে বললে একটু আপন আপন লাগে আর কি। বাহ, তুমি করে বললে একটা মানুষ আপন হয়ে যায়? সবাই হয় না, কেউ কেউ তো হয়। তাহলে মনে করেন আমি আপনাকে তুমি করে বলছি। আমি তো আর বাচ্চা ছেলে না যে মনে মনে ভেবে নিয়ে নিজে নিজে আরাম পাবো। আপনি যে কি সেটা আমি গতকালকেই টের পেয়েছি। ও, গতকাল ফোন ধরতে পারিনি তাই? তাহলে এখন এত দাবি রাখছেন কেন আপনি? হ্যাঁ, আরে তোমার হাসিটা যেমন চমৎকার, তোমার রাগ করাটাও তো অদ্ভুত। একেবারে জীবনে প্রথম আমি এরকম সুন্দরভাবে রাগ করতে কাউকে দেখলাম। রবিন, তুমি না মিথ্যে কথাটাও ঠিক মতো বলতে পারো না। এই কি কি বললে কথাটা আরেকবার বলো তো। কি আমি বললাম? রবিন, তুমি ঠিক মতো মিথ্যা কথাটাও বলতে পারো না। এত ব্যস্ত থাকতে হয় ইদানিং, মিস করে রে। গতকালও বেশ কয়েকবার তোকে ফোন করেছি। আমিও তোদেরকে অনেক মিস করি, অনেক মিস করি মানে অনেক মিস করি। কিন্তু এই ব্যস্ততার জন্য রেগুলার দেখা করতে পারি না। রাতনের সাথে অবশ্য মাঝখানে 2 দিন দেখা হয়েছে। তো তুই এ তারমি নাকি আবার গেট ব্যাক করছিস? লজ্জায় তুই শেষ হয়ে যাইতেছিস। আমাকে থ্যাংক ইউ দে। কেন তোকে থ্যাংক ইউ কেন দেব? ওমা, আমি যদি ওই দিন তামিমকে ইয়েস বলতাম তাহলে কি তোরা গেট ব্যাক করতে পারতি? শেষ গন্তি মানে তামিম তো তোকে প্রপোজ করছিল। হ্যাঁ, ও তোমাকে প্রপোজ করছিল। তখন আমি বলছি না ভাই দেখো, আফ্রি আমার ফ্রেন্ড, তুইও আমার ফ্রেন্ড, এখন যদি তোরা আমার প্রেম প্রেম হয়ে যায় তখন এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটবে। ঠিক করছিস না দোস্ত? হ্যাঁ, একদম ঠিক। দেখি তামিমরে একটা কল দিতে হবে, ওরা না বহুদিন কল দিই না, কথা হয়। পছন্দ করো না? প্যাকেট ফেলে দিলে যে না, তুমি পছন্দ করো না মানে আজকে থেকে আর সিগারেট খাবে না? না, খাবো না। এত সহজ না, সিগারেট একটা নেশা, আর নেশা কেউ এত সহজে ছাড়তে পারে না।